Allah. Oy. Ey amca, bırak 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 bırak. Berada bak. Gel আপনারা ব্যাকেজে ঝিলটি দেখছেন, এটি উপেনভাটা ঝিল। 26/2/2023 রবিবার থেকে এটি ওপেন হবে, অর্থাৎ আগামী রবিবার। এটি মধ্যম গ্রাম আপনালয় আবাসনের পিছনে অবস্থিত। এই ঝিলের পাশের মূল্য 1,800 টাকা। আপাতত এই পুকুরে আজ জাল টেনে মাছ দেখানোর জন্য জাল দেওয়া হয়েছিল, তারই তথ্য তুলে ধরলাম। এখানে বুকিং নেওয়া চলছে, 500 টাকা অগ্রিম দিয়ে বুকিং করা হচ্ছে। আপাতত বুকিং নেওয়ার জন্য তারকদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে তারকদার সঙ্গে কথা বলে নিতে পারেন। এই পুকুরে যে মাছ দেখলাম তাতে মাছের চাপ মোটামুটি বেশ ভালোই এবং মাছের ওজন ছোট থেকে 5 কেজি পর্যন্ত। এখানে আপাতত যে নিয়মগুলি রাখা হয়েছে তাতে একটি সিটে 3টি করে ছিপ ফেলা যাবে, কাটার কোনো বিধিনিষেধ নেই এবং টোপেরও কোনো বিধিনিষেধ নেই। আপনি প্রথম দিন থেকেই আপনার পছন্দের টোপ ব্যবহার করতে পারেন। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন এবং সকাল 9টা পর্যন্ত পুকুরে মশলা করা যাবে। এছাড়া মাছ যদি না খেয়ে থাকে তাহলে কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এরকমই জানিয়েছেন। এখানে সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার ও রবিবার করে পাস খোলা থাকবে। আর বেশি কিছু বলার নেই, আপনারা তারকদাকে ভালোভাবেই জানেন, উপেন ভাটার পুকুর সম্পর্কেও আপনাদের কাছে যথেষ্ট অভিজ্ঞতা আছে। তাহলে আপনারা সমস্ত ভিডিওটির মজা উপভোগ করুন। আপনাদের সামনে নতুন তথ্য নিয়ে হাজির হব আবার খুব তাড়াতাড়ি। বল হ্যালো, আর দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি আমার মাঝে। আরে মাঝে হচ্ছে আমি একটু ওই তোর পাঁচতলা আছে না, ওখানে আছি, আমি যাচ্ছি। ঠিক আছে, আধা ঘন্টার মধ্যে যাচ্ছি। ঠিক আছে, ওই যে বড় কাতলা। বড় কাতলা আছে মাঝখানটা একটু ফাঁকা রাখবেন দাদা। ওই ওই চেপে যাও, তুমি চেপে যাও, সে তো দেখাবেই, সেটা কোনো ব্যাপার না। তুই কি করতে নামলি? ওই তুমি ওদিক চাপ, ওদিক চাপো, তুমি ওদিকে চেপে যাও। যেগুলো সাদা ছিল সেগুলো কালো হয়ে কি কাতলা গুলো হলো পুকুরের জলের গুণে হয়েছে। না
এর ফটাফট সিলভার ফেলো, দেখতে হবে না। হ্যালো, এই জাল হচ্ছে, আমি তোমাকে ফোন করছি আধা ঘন্টার ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, জাল হচ্ছে। আরে জালটা মুড়িয়ে দাও। কমজোরি মাছ ছেড়ে দাও, চল সবার আগে উমরে পুকুরে কিছু হলে রুই ছোট অনেকক্ষণ আগেই পড়েছি, এত মশলার গন্ধে লাভ দিয়ে চলে আসছে। গুড শট। কি মশলা খেয়েছি তাই দাঁড় করিয়ে রেখে দিলে যাবে। মাঝখানে চাপ দিয়ে ফাঁকা রাখবেন, বিদ্যা বড় মাছটা হাতে ধরবেন একটু। এইটা আবার উপরে উঠবে, না না ওইটাকে ছাড়াও আগে বিরদা ওই তো মাছের জাল লাগে। দাদা কোচটা একটু নিচে নামান, নামিয়ে পিছন দিকে একটু সরেন, বলে সব দিদি ছেড়ে দাও। জালটা নামাই দিকে, জালের দিকে নামাবো না, গোবর দাও, গোবরে বাঁচিয়ে দিও, ওই বড় দিকেটা ফেলে দাও। বড় করে দাও
একজন এদিকে চলে আসো, একদিন এক আসে ধরুক মাছ অনেক গেছে না। ব্ল্যাক কাপ পড়েছে, ভালো সাইজ পড়েছে, ব্ল্যাক কাপটা কোলে নিয়ে একবার দেখাও, মির্জা ব্ল্যাক কাপটা দু হাত দিয়ে কোলে নাও, আরেকটা ব্লক কাপ এসছে, ব্ল্যাক না ব্রিগেড, দুটো দিন দুটো এসছে, এ বাবা এখানে জল আসছে পুরো। আর এই খাবার যদি পাই এবার হবে না, এবার তো আসবে শুধু পুকুরে জল নেই, এবার শুধু তেল মশলা পড়বে না, শুধু ঢেউ খেলবে, এবার সুগার গুলো এবার ধরবে, গরম পড়ে গেলে শুধু এই মাথা তেল খাবে, শুধু তেল যা আছে তাও খারাপ না। বড় না রে, সেদিন বড় হয়েছিল, আজকে বড় আছে, একটা বড় হয়েছে, বড় সেদিন অনেক আমি একটু কাজে আছি, ব্যস্ত, আমি একটু ফাঁকা হই, আজকেও কাজ চলছে তো, আমি একটু ব্যস্ত, বোবা সিলভার গুলো ভিতর ছাড়তেছে, দেরি আছে তো, ঠিক আছে, কাটা থাকে না চৌকো করতে হবে, চৌকো আর একটু চেপে আসেন, চেপে আসেন এদিকে, আরে মাঝখানে যাও না, মাঝখানে যাও না, নিচ থেকে তোলো কোষ্টা মারো,
বেরাক 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 ঠিক আছে ঠিক আছে ওই একটা কোনায় মিট দাও সেই কোনায় একটা একে দাও তো ওই মাছটা একে দাও তো ছেড়ে দিচ্ছ নাকি ওই মাছটাকে একে দাও হ্যাঁ ওই মিট দাও ওই কোনায় ভাই ভাই গোমারে বড় মার খাবে কিন্তু বাবা ওই কাজল উঁচু করো জালটা ছেড়ে দাও কাজল এই দুয়া তো হয়নি মাছ সোজা করো সোজা করো জাল ছাড়তে হবে ছাড়ো জাল ছেড়ে দাও ওনারা ধরে নেবে জাল তো উনি ধরছে তুমি ধরো না তোমার হ্যাঁ মাছ সোজা করো ঠিক আছে না না আবার একবার নো মির দাও আমাকে আমাকে আমাদের তাকাও জাল নিচ দিয়ে টানো মাছ লাভ হবে দেখো জালের নিচ থেকে টানো কষ্ট মারো হ্যাঁ কষ্ট মারো দেখবে মাছ লাভ দেবে দেখো হ্যাঁ আবার বাবা তো ওই জায়গায় যাচ্ছে খালি বাবাতে জাল না বড় বড় কি এক ছোট করে দেখো এই জায়গা তো আরো জায়গা আরো না মির্দা মির্দা নিচে করে আস্তে করে ছেড়ে দাও যাবে ছেড়ে দাও ও মির্দা ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও মির্দা এই ভালো করে ভালো করে ভালো করে না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও মির্দা মির্দা তোমার ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কোয়া নিচু করে দাও এবার জল দাও হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও নিচু আস্তে করে ছেড়ে দাও বাস মাছের গায়ে লোভ থাকলে মাছ খেতে পারে আমাদের আমার মাথা ছিল আমাদের এরকম প্রবলেম হয় ওদের ঠিক তাই লোভ থাকলে তো প্রবলেম হয় নালটা কেটে গেল ভালো হ্যাঁ নালটা দরকার ছিল।